নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর চেয়ারম্যান শহীদ দয়া প্রয়াত অধ্যাপিকা পান্না কায়সারের স্মৃতির প্রতি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি। খেলাঘর সম্মান প্রদর্শন করবে, সম্মান প্রদর্শন করো। সাবেক সংসদ সদস্য শহীদ জায়া পান্না কায়সারের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার শহীদ মিনারে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ রোববার বেলা 11টা থেকে দুপুর 12টা 15 মিনিট পর্যন্ত জাতীয় শহীদ মিনারে ও 12টা 15 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত বাংলা একাডেমিতে রাখা হয়েছে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিনী শহীদ জায়া পান্না কায়সার গত শুক্রবার সকাল 9:30টায় রাজধানীর গুলশানে তার মেয়ে সমী কায়সারের বাসায় ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তিনি শিশু কিশোর সংগঠন খেলাঘরের সঙ্গে আজীবন সক্রিয় ছিলেন। এবারে আমি একটু আগে ঘোষণা করে বলেছি,